প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর আর চট্টগ্রামের সন্তান আর তেনে লই খুব গর্বিত বিশেষ করে সারা পৃথিবী যারা গর্ব করে তেই নিজ দেশের মধ্যে খুব বেশি অপমানিত লাঞ্ছিত এবং এত বেশি বিড়ম্বনা শিকার হয়ে নজিরবিহীন গোটা পৃথিবী যারা তোয়ার আর এবার সম্মান দিন না পারি ভাব যে কত বেশি গজ্জে তারা যেন দ্বারা ওই যে আর নয় না গুরুপর মত আচার হন কত দিয়ে শেখ অনেক ভালো হাজের ভিতরে ইয়ে নাছিল যে সবচেয়ে যোগ্য নিকৃষ্ট হাজ যেদিন ওনার বিরুদ্ধে সাজানো মামলা যেই নাছিল এই সাজানো মামলায় ইন আজিরা দিবার তমিদি হন এক অজ্ঞাত কারণে লিফটেন বন্ধ হয়ে যেতে অপমান শেষ অপমানটুকু গরিবের লাই চেষ্টা করছি কিন্তু আল্লাহ যারা সম্মান দেয় ওরকে বাঁধে রাজ তারা হন কি স্যার একজন বিশ্ববরেণ্য মানুষ উনি কিন্তু সিনেমার নায়ক না কিন্তু উনি অনেক বড় নায়ক পুরো পৃথিবীতে উনি ওয়েল নোন একজন ফিগার এবং সম্মানিত একজন মানুষ এই মানুষের আর সম্মান দিত না হইলাম সম্মান তো দিত না পারে আর আইবের বিরুদ্ধে কেস গরিবের বিরুদ্ধে জেল দিয়ে ওরে শাস্তি দিদি সমাস আজিয়েছন আল্লাহর খেলা এখন ইনুসাফ আইয়ের আল্লাহ রহমত তারার বিচার করিবে ওর বিভিন্ন মামলা মোকাদ্দার মধ্যে গ্রামীণ ব্যাংক ওর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও নারীর ক্ষমতা এন লেবলি এর বাংলাদেশের প্রথম এই ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে এবং নারী অকল যাতে ব্যবসা বাণিজ্য গড়ি নিজের বাড়িতে এর ব্যবসা করি ক্ষুদ্র ঋণ লই এর স্বনির্ভর এসব তেই বিভিন্ন ষড়যন্ত্র শিকার কেউ এক একজন এক একভাবে এই শত্রু হলে ওরে আক্রমণ করা শুরু করছি কথা দিয়ে অঙ্গুরের তো অনর যে মামলাকে দিন একখান মামলা ওর বিরুদ্ধে নচলে তো কারণ ও তো যে বিজনেস করে সোশ্যাল বিজনেস যে বি মধ্যে লাভর ব্যবসা নয় বইদে অন সামাজিক ব্যবসা যে সামাজিক ব্যবসার ডেফিনেশনও সরকারে ন এই গত সরকারে ন পলাতক সরকার তো যার কারণে তারা এইভাবে করি এরা হয়রানি করছে এনুসা বাংলাদেশও উগ গর্ব অনেকক্ষণ চিন্তা করছে নাই আই থাইল্যান্ডের অনরে কনসাল আরে এই তারা থাইল্যান্ডর ফরেন মিনিস্টার আনলগ্য মিটিং হয়ে তো মিটিংত এটা ফরেন মিনিস্টার হতে তো তো চিটাগাঙ অর্ডার কনসাল ডক্টর ইনুস বাড়ি তো আইনি দিচ্ছি টাকা আমি দিয়ে আছি বাট আই হ্যাভ আদার রিলেশনশিপ উইথ হিম হতে কি আই দি ও আর আর স্কুলের আলম নাই কলেজের আলম নাই অ্যান্ড হি ইজ মাই টিচার ইন ইউনিভার্সিটি আর আন লো তেন লো বহুত বেশি সম্পর্ক ও তিয়ে গিয়ে তিয়ে গেন আই একটু গাবড়াই গিয়ে আইয়ার আর হাসে আইয়ারে হাত বাড়াই দিয়ে আর হাসে হতে আই মাস্ট শেক হ্যান্ড এগেইন উইথ ইউ তন আবার আত্মা হ্যান্ড শেক গরম দরকার হদেশ থাইল্যান্ড এত উন্নত দেশ আর এতাই না গই গে দুনিয়া আরা নোবেল লরিয়েট নেই অথচ বাংলাদেশের মতো দেশ তো আরা নোবেল লরিয়েট তো মানে বিদেশ ইনসাফের ভাবমূর্তি এতে কিন্তু জাস্ট ফাইয়ে দেয় প্রথমত একজন সাত হিসেবে ডক্টর ইনুসের পরিচয়ে আই নিজে পরিচয় দিতে আই গর্ববোধ করি এবং এই গর্বর ধন্য আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করছি ইএন আর চট্টগ্রামের মানুষ প্রথম একজন ব্যক্তি যে সরকার প্রধান এই মানুষরে আর বোধ বছর পরে আর ফাইয়েরে আর মনে যে সারা বাংলাদেশের মানুষ গর্বিত হই ওয়ান ইলেভেনের সরকার আমূলামিত্তি ওনারে সরকার প্রধান হইবেলাই খতিন গড়ি রে ওনারে চাপ প্রয়োগ করছিল উনি রাজি নোয় আর্মির অফিসার অকল সারা রাত খাটাইয়েরা ওনারে রাজি করাই নেওয়া পারে ওনার বাসা বৃদ্ধি এই যোগ্য মানুষ এবার সরকার প্রধান এবার দায়িত্ব লইয়ে আই ইয়ানোর লাই ওনার অভিনন্দন জানাই উজ্ঞ হতা আছে সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার কিন্তু এই মানুষ আসলে এই চেয়ার গানোর কি বড় গজ্জি নাকি উনি নিজে বড়ই হতান যদি আমাদের প্রশ্ন করেন তোলায় হইম যে উনি প্রধান উপদেষ্টার চেয়ার গানোরেই উনি গ্লোরিফাই করছি সম্মানিত করছি যারা আইনসাফরে বেজ্যুত করে আদালতত তুললি এই যে ফত্যদিন আজিরা দন কি জিল্লতে খাম দুনিয়াত নোবেল লরিয়ার যারা আছে দেশেই তারা সম্মানে 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 রাখে এমিরেটস এয়ারলাইন্স ইনুসাফর লাইফ ফ্রি ফার্স্ট ক্লাস ইনুসাফর লাইফ ফ্রি ওকে হেড অফ দ্য স্টেটে যে অনার পাইব ইনুসাফ প্লেন তো দিলি এই অনার এই এইরকম মাইসরে আরা সম্মান দিত না পাইলাম তাই আজি খুব খুশি হয়ে দি আর এই ফল এই ফল এই ফলে অসাধ্য সাধন করছি এই ফল হয় আমি আজকে প্রায় ১৬ বছর হচ্ছে আমি স্যারের সাথে কাজ করে আসছি তো প্রথম থেকে যদি বলি যেমন উনার যে আদর্শটা এই আদর্শটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেক মানে অনেক বেশি প্রয়োজন ছিল যে সময়টাতে আমরা কাজ শুরু করেছিলাম কারণ ইয়াং জেনারেশন কোন পথে যাবে কোন দিকে যাবে কোনো দিক নির্দেশনা মানে লেখাপড়া করলাম চাকরির জন্য দৌড়ালাম এতটুকুই শুধু ইয়াং জেনারেশন জানত কিন্তু স্যার এসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এসে উনি যে দিক নির্দেশনাটা ইয়াং জেনারেশানকে দিয়েছেন যে চাকরি করব না কিন্তু চাকরিদাতা হব মানে চাকরি দাতা হব আমরা আমরা উদ্যোক্তা হব এবং আমরা সেটা ওনার সাথে মাঠ পর্যায়ে কাজ করেছি মানে এমন না যে একটা দুটো কাজ করলাম এখনও করছি সামাজিক ব্যবসাটা এটা কিন্তু একটা বিপ্লবী ধারণা এটা একটা পুরো সমাজকে পুরো দেশকে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে এই যে প্যারিস অলিম্পিকের কথা ধরেন এখন প্যারিস অলিম্পিকে কিন্তু স্যার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কেন কারণ সামাজিক ব্যবসাটাকে উনি প্যারিস অলিম্পিকে এমনভাবে নিয়ে এসছেন যে মানে পুরো দুনিয়া পুরো পৃথিবী সেটা দেখবে আমি মনে করি যে তেই এত বড় গো ডাইনামিক মানুষ তে বাংলাদেশরে বহুত বড় কিছু দিতে পারিব এবং ও দায়িত্ব লইলে আর অর্থনৈতিক বিভিন্ন সংকট উত্তরণ করা সম্ভব হইব এবং বিদেশি টিয়া বন্ধ করে দিই কারেন্সি তারা বেগুন এখন জোরসোরে টিয়া ফাটাইব এবং ইনুসাহের এত মেধা মেধা এবং আন্তর্জাতিকভাবে ওর গ্রহণযোগ্যতা ভারততে ওর জনপ্রিয়তা আছে আর দেখি ওর যে বিজনেস সোশ্যাল বিজনেস ডে ও ভারত হতে পালন করছে এবং এটা প্রচুর বিশ্ববিদ্যালয়ের ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি অকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি অক্কল এটা অংশগ্রহণ করছে এবং তে নিজে হতে ভারত আর লয় তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু ভারতে খালি দেখা যায় যে জনগণলয় লয় বা রাষ্ট্র সম্পর্ক না রাখি উজ্ঞ ব্যক্তি বা দল্লায় খালি সম্পর্ক রাখতে চায় ইয়ান যদি নয় বা ভারত যদি বাংলাদেশ দেশের মানুষ হলে সম্পর্ক একটু চায় অবশ্যই তারা আর আর প্রতিবেশী আর বন্ধু কি চমৎকারভাবে ওই জিনিস আনার জবাব দিয়ে তো ইয়ে না গ্রহণযোগ্যতা আছে আর প্রতিবেশী হলে সম্পর্ক উন্নয়ন হবো এবং সারা বিশ্বের মধ্যে আর আর গ্রহণযোগ্যতা আরও বহুত বাড়িয়ে যাবে ইনশাআল্লাহ তবে ওনার সামনে বেশ কয়েকখান বড় বড় চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ মধ্যে সবচেয়ে বড় যে আই দাবি জানাই ইয়নজি যারা এই দেশর টিয়া এই দেশের খাই এই দেশের মানুষের তারা ব্যাগিন করছি তারপরও এই দেশের মানুষের টিয়া বিদেশত ফাসার যারা গজ্জি হাজার হাজার কোটি টিয়া এই সমস্ত মানুষের মধ্যে আর চিটাঙরও বোধকে আছে এই ডাকাই তিনে উনি দড়ি আনিত পারিব বলে আত্মাকান বিশ্বাস আছে এই কারণে কী কারণ উনি এন মানুষ যেবে সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যাইবের মতো অ্যাক্সেস আছে উনি যে উনি ফোন করলি যে রাষ্ট্র রাষ্ট্রর প্রধানে খুশি হইবের মতো গর্ব করে কয় যে আরে ডক্টর ইউনিসে ফোন কইছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কন ডক্টর নিজফুন গজ্জি বলে কলেই তারা এই তারা নিজেরাই গর্ববোধ করে অতএব এই মানুষ্য কূটনৈতিক সালতাল এ তিন কর্ম না আর হয় যে বাংলাদেশত যারা টিয়া বাইরে বাইরে ফাঁসার এই মানুষ ইউনরে। সিটাঙ্গ যেন সাবেক ভূমি ভূমিমন্ত্রী আনোয়ার আর সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহ খুদুন টিয়া প্রাসার গুজ্জি অনারা বেগুন দেখুন ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত আসে এই সমস্ত টিয়া ইউন যেন বাংলাদেশের মধ্যে ফেরত আইয়ে ইয়েনলাই আই ওনার কাছে খুব দাবি জানাইম এবং শুধু উনি সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত ডাকাইতাল সারা বিভিন্ন জায়গা বেগম বেগম পাড়া বানাই ইনুরে যে কোনো প্রকারে বাইর বাংলাদেশ মানে তো এই মানুষরে যে দায়িত্ব লইয়ারে রাজিও তাই তো মনে করেন বিরাট সৌভাগ্য কারণ ইয়ান দেশত দেশের মানুষের কাছে যে এরকম গ্রহণযোগ্য বিদেশের মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য তো সুতরাং এই আর তো মনে করে দিই মানে আল্লাহ একবারে প্ল্যান করি আর ব্যাক কিছু একটা আর আর দিই এখন আইয়ারে তাই আইয়ারে আর আশা করি দেশর এই যে এই যে ফল তো হই তো আমরা বাংলাদেশ মেরামত করতে পারছি তো মেরামতর মেইন ইন চিফ ইঞ্জিনিয়ার হল দি প্রফেসর ইনুস তো দেখা যাক ইনশাআল্লাহ আর আশা করি সোশ্যাল বিজনেস সেন্টারের আমি দুটা সামাজিক ব্যবসা উদ্যোগের সাথে জড়িত একটা হচ্ছে চিটাং সামাজিক ব্যবসা উদ্যোগ চিটাং সোশ্যাল বিজনেস সেন্টার আর একটা হচ্ছে আমার নিজের একটা প্রতিষ্ঠান সেবা অন্ন সেবা প্রতিষ্ঠানটা সারের হাতেই করা এবং সারের বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু এটা একটা হচ্ছে সামাজিক ব্যবসামূলক প্রতিষ্ঠান শ্রমজীবী মানুষদেরকে সুষম খাদ্য সুষম মূল্যে সুলভ মূল্যে কিভাবে দেওয়া যায় সেটার একটা পাইলট প্রজেক্ট হিসেবে পাঁচ বছরের পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এই কাজটা হাতে নিয়েছিলাম দেখি আমাদের যে খাদ্যের বিষয়ে যে সামাজিক যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারি কি না সেই উদ্দেশ্যে পাঁচ বছরের একটা পাইলট প্রজেক্ট আমরা খুব একদম অল্প পরিসরে শুরু করেছি কিন্তু অল্প পরিসরে শুরু করতে যে এটা সামাজিক ব্যবসার মাধ্যমে একটা আমাদের জন্য আজকের দিনটা অনেক খুশির দিন এবং আমরা অনেক প্রত্যাশা রাখি সাড়ের উপর প্রত্যাশা আছে এবং যে সরকার তৈরি হবে সে সরকার উপর প্রত্যাশা আছে প্রত্যাশা থাকবে না কেন আমরা যে পরিস্থিতি থেকে বের হয়ে এসছি সেই পরিস্থিতিটা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে নতুনভাবে নতুন মানুষ নিয়ে নতুন ধারণা নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আরা বোধকে নসিনি ডক্টর নসিবের আরা ও আর হয়েকান দিন অপেক্ষা গরম পড়বে যারা মনে করতে লেগুন যে উনি ক্ষমতা আর মনে হয় যে ওনার নির্দিষ্ট এজেন্ডা আছে এবং এজেন্ডা বলি সারা বাংলাদেশের সমস্ত জায়গা মিথ্যে সংস্কার আয়ক চুরাশি বছর বয়স্ক তরুণ মন মানসিকতার মানুষ সাংরা পাই যে মানুষ সারা বিশ্ব মৃদ্ধি বড় বড় তরুণ মিদে তরুণের উজ্জীবিত করি এর বক্তব্য রাখে এই মানুষ আর আর দেশকানোর একটা সুন্দর জায়গা আনি দিব ইয়ে না প্রত্যাশা করি উনি আই হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু ওয়ান ইলেভেনের মধ্যে আর দেখি যে সেনাবাহিনীর বড় বড় অকল বেগুন ওনার গরম মধ্যে সারা রাত বইটা ইয়ের ওনারা রাজি করে নেওয়া যে উনি যেন সরকার প্রধানই লাই অল্প লাই এলাই নোয়াইনি আর মনে হয় যে এখনও অল্প সময়ের দরকার নাই অনে আর আর দেশকান সত্যিকারত্বের রিফর্ম গড়ি তারপরে অনে আর নতুন বিদায় নেবেন এবং আর বেগুনে আমার সহযোগিতা করণ দরকার